আমরা অফিস থেকে ফিরেই বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের রাজবাড়ি যাওয়ার জন্য। রাস্তা একটু ফাঁকা ফাঁকা থাকলো বলে আমাদের খুবই সুবিধা হলো। দেখতে না দেখতে আমরা আমাদের প্রথম টোল ক্রস করলাম। বললাম যে অফিস থেকে ফিরে তারপরে বেরিয়েছি, তো সেই কারণে কিছুক্ষণের মধ্যে সন্ধেও নেমে এলো আর আমরা এগোতে থাকলাম ঝাড়গ্রামের দিকে। তো টানা টাইম ছিল না বলে আমরা পুরো বাড়ি থেকে ডেবরা পর্যন্ত কভার করলাম, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি হবে। তো এখন একটু দাঁড়িয়ে একটু স্ন্যাক্স করবো, স্ন্যাক্স করে তারপর বাকি জার্নিটা কভার করবো। তো এখানে একটা ছোটো দোকান আছে আর এখানে সার্ভিসিং সেন্টারের সামনে একটা দাঁড়িয়ে আছি। আর যাই হোক, বেশিক্ষণ টাইম নেবো না, এখন বাজে অলরেডি 7:05 বাজে। তো এবার আমরা বেরিয়ে যাবো, চলো বাকি জার্নি কমপ্লিট করা যাক। লোধাশুলিতে কিছু আবার স্ন্যাক্স করার পরে আবার আমাদের জার্নি শুরু করেছি। এখান থেকে 12 কিলোমিটার মতো রাস্তা, যাই হোক তাই চলে এসেছি আমাদের নির্ধারিত কারণের মধ্যেই। আর কী বলবো, আর এই জায়গাগুলো তো এখন তোমরা দেখতে পাচ্ছি না, জানি না, পুরো গ্রাম্য এরিয়া আর আমাদের জঙ্গলও আছে, শালবনের জঙ্গল। চলো এবার আর দেখা হবে না, একবারে দেখা হবে হোটেলে গিয়ে। চল কালকে সকালে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো, আজকে আমরা এই ডিনার টেবিলে বসেছি। এখনো পুরো রুটি খাচ্ছে আর আমরা খাচ্ছি ভাত, এটা হচ্ছে স্যালাড, এটা হচ্ছে ও আচ্ছা। তো আর হচ্ছে এখানকার জিনিসগুলো আছে, এই আলুর দম, খিচুড়ি, যাই হোক মাংস, মিক্সড ভেজ এই আছে মেনুতে। তো যাই হোক খাবারটা খাই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এবং খাবারের রিভিউটা তখন দিয়ে দেবো। চলো, তো আমাদের খাবার খাওয়া হয়ে গেছে, আমরা এখন রুমে একটু আড্ডা মারবো। এই যে সবাই বসে আছে, সবাইকে একবার ঘুরিয়ে দেখি দাও। এই যে কেমন এক্সপিরিয়েন্স আজকে তোদের কাছ থেকে একটু শুনে নেওয়া যায়। আমরা তো দিনের বেলা এসেছি, আমরা অসাধারণ রাস্তা পেয়েছি, খড়গপুর কিন্তু দারুণ রাস্তা, লোধাশুলি করতে গেলে রাস্তাগুলো ডান দিকে বেরিয়ে গেল। রাস্তাটা একটু খারাপ ছিল বাট পরিবেশ প্রকৃতি অসাধারণ, দারুণ দারুণ। এক কথা অনবদ্য, আর রাজবাড়ির খাবার যেন মনে হলো যে বাড়ির রান্নাঘরটাকে এখানে তুলে এনেছি, এত সুন্দর খাবার ঘরোয়া, ভীষণ ভালো লেগেছে। পরিবেশ নিয়ে আর আলাদা কি বলবো। তো এই হলো আজকের দিনের মতো ব্যাপার, আজকে
দিনে বেশি কিছু দেখানো ছিল না, তো এখন আমরা ঘুমবো কিছুক্ষণ পরে, আর কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গুড মর্নিং সবাইকে, আমরা সকালবেলায় উঠে চা ফা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়েছি। তো কালকে তোমাদের হোটেলটার ভিউ দেখাতে পারিনি বা হোটেলের ডিটেলস কিছু বলিনি, তো আজকে সব বলবো। এবং আজকেও আমরা যে রুমে ছিলাম সেই রুমগুলো দেখাবো তোমাদের, যে কেমন রুমে আমরা ছিলাম, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে এই পুরো হোটেলটার একবার ডিটেলস এবং হোটেলটার যে ভিউ সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে রাজবাড়ির যে মন্দির, সেই মন্দির মন্দিরটা বেশ বড়, অনেকগুলো দুটো মনে হয় মন্দির রয়েছে। আর ওইখানে একটা জিনিস রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে একদম পুরনো যে জামানার যে পালকি ছিল সেই পালকি, আর এখানে হচ্ছে সেই মুগুর ভাজার মুগুর। এগুলো তো তুলতে পারবো কিনা খুব সন্দেহ আছে। পালকিটা হচ্ছে মল্ল রাজার আমলের সেই পালকি, পুরো অ্যাকচুয়াল পালকি, এটা করে মানুষ যেত। এই পালকিটা চারজনে মিলে চার দিন যেত। আর ওটা কি? স্টিলের রথ। আচ্ছা, স্টিলের রথ। এখনো কি ইউজ হয় ওটা? হ্যাঁ, ওটা এখনো ইউজ হয়, ওটা মানে রথের সময় স্বাধীনতা দিয়ে চালানো হয়। আচ্ছা, যেটা লক্ষ্য করলাম রাজবাড়ির চারিদিকে ওরা অনেক ফুলের গাছ লাগিয়েছে, আর সেটা রাজবাড়ির যে সৌন্দর্য সেটাকে আরও বাড়িয়ে তুলছে। আর এই পোর্শনটা হলো রাজবাড়ির সেই পুরনো দিনের যে পোর্শন, আসল সেই পোর্শন। আর সেখানেই অনেক ফুলের গাছ লাগিয়ে তার সৌন্দর্য বাড়ানো হয়েছে। এটা হচ্ছে আমাদের রুম, একটু অগোছালো আছে যাই হোক। তো এই রুমগুলো হচ্ছে নিউলি ডেকোরেট করা, মানে এটা অ্যাকচুয়ালি রাজভবনের যে মেন রুমের সঙ্গে ছিল সেরম নয়, এরা আলাদাভাবে তৈরি করা হয়েছে। কিন্তু যে ফার্নিচারগুলো আছে সেগুলো হচ্ছে পুরনো দিনেরই রাখা হয়েছে। আর এই হচ্ছে পুরো রুম, আর ওটা হচ্ছে বাথরুম। বাথরুমের কন্ডিশান ঠিকঠাকই, রুমের কন্ডিশানও ঠিকঠাকই, কিন্তু কিছু কিছু জিনিস একটু ভাঙা ভুঙিয়ে আছে, কারণ যেমন এই দরজার লকটা প্রবলেম আছে, আর এখানে টিভির সেট টপ বক্সটা নেই। তো যাই হোক,
আমরা এখানে ঘুরতে এসেছি, তো এসব দেখে তো আমাদের লাভ নেই। এটা হচ্ছে আর একটা রুম, একই দেখতে, খাটটা একটু অন্য টাইপের দেখতে, আর সব এদের ঠিকই আছে। তো রুমের এক্সপিরিয়েন্স কেমন? সময় হয়ে গেছে, তো আমরা এই ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো। আর তার আগে যদি পারি তোমাদের এই রুমগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো, আর খুব ইচ্ছুক আছি। যাই হোক, আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে লুচি, ডাল, ডালভোগ, বেগুন, মাজা। যাই হোক, এগুলো মেনু খেয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো আমরা একটা রুম ফাঁকা পেয়েছি, তো সেই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। তো এটা আমাদের টু টাইপের রুম, মানে দুটো রুম আছে, দুটো দুটো রুম, মানে এটা সিটিং রুম আর একটা আছে। তো এটা হচ্ছে সিটিং রুম, বেশ আধুনিক ডেকোরেট করা। এই রুমটা হচ্ছে শোয়ার রুম, মানে বেডরুম, তার সঙ্গে অ্যাটাচ ওদিকে বাথরুম আছে। বাথরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই, বেশ অনেকটাই বড় চওড়া, এসিয়াস বাথরুম আছে। আর রুমটা পুরো ক্লাসিক লুক দেওয়া হচ্ছে, মানে পুরো বিল্ডিংটা তো ক্লাসিক, সেই বিল্ডিংয়ের মধ্যে। আর এখানে তোমার টিভি পেয়ে যাবে, সেট টপ বক্স পেয়ে যাবে, টিভির আনন্দ নিতে পারো। এদিকে বেড সাইড টেবিল আছে দুদিকে দুটো, মানে যেরকম আর কি থাকতো আগেকার দিনে সেরকমই। এদিকে একটা সোফা রাখা আছে বড়, আর এদিকে কাভার্ড আছে, দুটো মানে দুটো জানলা আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে বিআইপি রুম, এই রুমটার কস্ট হচ্ছে সবচেয়ে বেশি, কস্ট তোমরা দিনের মতো দেখতে পেয়ে যাবে। তো চলো, অলমোস্ট রেডি, এবার এখান থেকে আমরা বেরোবো। আর তোমরা পুরো হোটেলটাই দেখলে, রুমগুলো দেখাতে পারিনি কারণ রুমগুলো অলমোস্ট সব ফুল আছে, আমরা কথা বলেছিলাম। এবং চাইলে আসতে পারো এখানে, জায়গাটা বেশ ভালো একদিন থাকার পক্ষে। আশেপাশে কিছু জায়গা আছে এবং আমরাও বেলপাহাড়ি যাচ্ছি এখান থেকে, তোমরা সেটা করতে পারো। তো এই ভিডিওটা এই পর্যন্ত, বেলপাহাড়ি ভিডিওটা পরবর্তী পর্বে আসবে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চলো এবার পরের পর্বে বেলপাহাড়ি ঘুরে আসবো।